সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা স্মার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো এই কমান্ডটা ট্রান্সফর্মার মধ্যে এই হচ্ছে আমাদের স্মার্ট প্যাটার্ন। তো এটা কিভাবে ইউজ করা যায় সেটাই দেখব। তো এখানে দুটোই আছে, একটা হচ্ছে সারফেস, একটা হচ্ছে অবজেক্ট। তো প্রথমে একটা আমাদের সারফেস নিতে হবে। এটা সারফেস নিয়ে নিচ্ছি, এটা রিং এর মাপের একটা সারফেস আমি নিয়ে নিয়েছি, এটাকে এইভাবে নিয়ে নিলাম। প্যাটার্ন এখানে অনেক প্যাটার্ন আছে, ঠিক আছে। কোন প্যাটার্নটা আমি এখানে করতে চাইছি, ঠিক আছে, সেই প্যাটার্নটা আমি এই জিনিসটা এটা নিয়ে নিচ্ছি। এখানে এখানে এই যে প্যাটার্নটা যেটা এসেছে, এই প্যাটার্নটাকে এই যে এখানে গিয়ে প্লে বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তারপরে হচ্ছে এইখানে যে কলম আছে, এখানে দুটো আছে, এখানে বাড়ালাম তিনটে। তো এখানে তিনটে না দিয়ে এখানে দুটো থাকলো, একটা থাকলো, এইখানে আমি বাড়াচ্ছি। এটা উল্টো হচ্ছে, তো এখানে একটা রইলো, এখানে আমি বাড়াচ্ছি। জিনিসটা ঘুরে গেছে, উল্টো হয়ে গেছে, তো এখানে আমি ফ্লিপটাকে অন করে দিলাম। তো এটা আমার ঠিক হয়ে গেল। তো এখানে আমার যতগুলো দরকার, যতগুলো দিলে মনে হচ্ছে এটা ঠিক লাগছে, আমার ডিজাইনটা পারফেক্ট আসছে, তো সেই হিসেবে আমি এটাকে বাড়াতেই থাকবো। মোটামুটি ঠিক লাগছে এবার। আর এখানে আরো সেটিং চেঞ্জ করা যাবে কিছু, এটা উপরে তোলা যাবে, নিচে নামানো যাবে, এটা ঠিক আছে। যেটা যেরকম আমার দরকার হবে সেই হিসেবে আমি করে নেবো, ঠিক আছে। ঠিক আছে, তো এটাকে আমরা কমপ্লিট করব। তো এখানে আমি নর্মাল নর্মাল লিখে দিচ্ছি, দিয়ে এখানে রাইট ক্লিক করছি কিংবা গোয়ে ক্লিক করছি, তাহলে আমার এখানে সারফেসটা চলে এলো, ঠিক আছে। তো এখানে যে সারফেসটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু নর্মাল সারফেস নয়, এটা হচ্ছে একটা মেস সারফেস, ঠিক আছে। এই মেস সারফেসটা আমরা কিভাবে কাজে লাগাবো, এই মেস সারফেসটাকে আমি এই মেস সারফেসটাকে অফসেট করে নেবো। এই হচ্ছে অফসেট মেস। তো এখানে আমি .5 এর সলিড, এখানে সলিড করবো, ঠিক আছে। সলিড না করলে মুশকিল আছে, সলিড করে নিয়ে বাস ওকে করে দিচ্ছি আমি। এটা আমার দুটো দিকে হয়ে গেছে, এটা আমার অপশনটা নিচ্ছি আমি। এখান থেকে ফ্লিপ অল করবো, এখান থেকে আমি ফ্লিপ অল করে নিচ্ছি, ফ্লিপ অল, ওকে। তো এটা আমার এসে গেছে, ঠিক আছে। তো এবারে আমি এই সাইডে একটা কিছু আমার
সাইডে দুটো আমি এটাকে আমি প্লিট করে দিচ্ছি, যে সলিডটা বানালাম এটাকে প্লিট করে দিচ্ছি 0.5। সাইডে দুটো বর্ডার করে দিলাম, তো এই হয়ে গেল আমাদের একটা ব্যান্ড রিং তৈরি হয়ে গেল খুব সহজেই। Thank you for watching.